এই বিশ্ব ব্রহ্মাণ্ড দেখা অদেখা, জানা অজানা সমস্ত কিছু বানালেন কে? আল্লাহ। কোন আল্লাহ? কোন আল্লাহ? যিনি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। হয় না, আর একটু জোরে লাগবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যিনি কোন ফায়া কোনের অধিকারী। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যিনি হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ। কোন আল্লাহ? যিনি আজিজ, যিনি গাফফার, যিনি সালাম। সুবহানাল্লাহ। ইশারা ইশ, আমি না অসুস্থ, আপনারা তো অসুস্থ না, একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শয়তানের ফিটানোর কথা কিন্তু ভুললে চলতো না, ঠিক আছে নিরে ভাই? আল্লাহ এবং নবীর সৈনিকরা প্রস্তুত আছেন তো সবাই? শয়তানকে কি খুশি করবো না নারাজ করবো? সারাদিন অনেক খুশি করছি তারে, তার কথা শুনে অন্যরে কষ্ট দিছি তারে খুশি করছি, তার কথা শুনে বাটফারি করছি তারে খুশি করছি, এই সুযোগ এখন আর নাই, এখন ফাইলে তারে কথা বলেন, ঠিক কিনা? আমি সকলের মনোযোগ আকর্ষণ করছি, একটু খেয়াল করবেন, ইসলাম তর্ক বিতর্ক পছন্দ করে না, ইসলাম মহাব্বত পছন্দ করে, ইসলাম গবেষণা পছন্দ করে, ইসলাম আন্তরিকতা পছন্দ করে, ইসলাম ভালোবাসা পছন্দ করে। তাই তো ইসলাম শিক্ষা দিয়েছে আমাদেরকে, কেউ যদি তোমাকে কটু কথার পাত্র নিক্ষেপ করে গালি দেয়, মুস্কি হেসে তাকে একটা সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ যদি তোমার হাঁটার রাস্তা বন্ধ করে দেয়, সমর্থ থাকলে তুমি তার জন্য হাঁটার রাস্তায় ফুলের পাপড়ি বিছায়া দাও। কেউ যদি তোমার পাতের বাত কেড়ে নেয়, পারলে তার জন্য দুই প্যাকেট বিরিয়ানির বাতের ব্যবস্থা করে দাও। এ ধর্মের নাম কি? আর একটু জোরে বলেন, এ ধর্মের নাম কি? এবার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনছেন, বিশেষ করে যারা এখানে আছেন, আমি কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে শুনে উত্তর দিবেন, একদম একদম নীরব হয়ে যান। যিশুওয়ালা কেউ আছে? ভগবানওয়ালা কেউ আছে? রামওয়ালা কেউ আছে? আল্লাহর বান্দা কে কে আছে হাত তুলে? সবার হাত তুলেছেন, তার মানে আমরা সবাই একদল। এটাকে যারা মানেন না হাত তুলেন, এটাকে যারা মানেন হাত তুলেন। মাশাআল্লাহ, এখানেও দেখি একদল। মূসা গ্রুপ থাকলে হাত তুলেন, একজন মূসা গ্রুপ আছে। ঈসা গ্রুপ থাকলে হাত তুলেন, ঈসা গ্রুপ। দাউদ গ্রুপ, ইউনুস গ্রুপ, ইসহাক গ্রুপ, রহমাতুল্লিল আলামিনের গ্রুপ থাকলে হাত তুলেন। তো দুই দল হইলাম কই? আমরা তো এক। আমরা কয়? আরো জোরে। চার ওয়াক্ত নামাজওয়ালা থাকলে হাত তুলেন, পাঁচ ওয়াক্তিওয়ালা আসেনি এখানেও কয় দল? আরো জোরে, আরো জোরে। এবার হাতটা নামান। কেন হাত তুলেছি? এখন শিক্ষিত সমাজ যারা স্কুল কলেজ ভার্সিটিতে মাদ্রাসায় পড়েন, আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছি। আমাদের ধর্মটা এসেছে পৃথিবীর বুকে, যখন এমন একটি সময় ছিল অন্যায় অরাজকতা অবিচার জুলুম যেখানে প্রাধান্য পেয়েছিল, ন্যায় বলতে কোনো কিছুই ছিল না। আল্লাহ আপনার আমার নবীকে ভুবনে পাঠিয়ে দিয়েছেন, সময়ের সাপেক্ষে ইসলামের প্রচারের হুকুম দান করেছেন, যেখানে মায়া ছিল না ইসলাম সেখানে মায়া শিখাই দিয়েছে, যেখানে ভালোবাসা ছিল না ইসলাম সেখানে ভালোবাসা শিখাই দিয়েছে, যেখানে ঝগড়া ছিল আল্লাহ রসুলের মাধ্যমে সেখানে আল্লাহ মিলমিশ করে দিয়েছেন, যেখানে অশান্তি ছিল সেখানে শান্তির ব্যবস্থা করে দিয়েছেন। সুতরাং বোঝা যায় পৃথিবীর বুকে শান্তিপ্রিয় মানুষ যারা বলে শান্তির আশা করি, শান্তি বিশ্বাস করি, আমরা শান্তি প্রতিষ্ঠিত করতে চাই, পৃথিবীর বুকে
সবাই নামে বলল, কাজে কেউ করাইতে দেখাইতে পারে নাই, একমাত্র ইসলামে সেটা করাই দেখাইতে পেরেছে। এবার আসেন, সে ধর্মের অনুসারী আমরা, নাম হলো মুসলমান। তাহলে মুসলমান কেমনে ঝগড়া করে? যে ধর্ম ঝগড়া মিটাইছে সে ধর্মের মানুষ কেমনে ঝগড়া করে? যে ধর্ম অশান্তিকে অশান্তিকে মিটাই শান্তি প্রতিষ্ঠা করছে ওই ধর্মের মানুষ কেমনে অশান্তি করে? এবার আমি কি বলছি শুনুন ভাই, মনোযোগ। আমরা কেউ মুসলমান নই, আপনারাও আমরাও নবডি, আমরা কেউ মুসলমান নই। একজন বলে, হুজুর এটা আবার কি ধরনের কথা বললেন? আমি বললাম, ভাই শ্রদ্ধার সাথে বলি, পুরা কথাটা তো আগে শুনবা, রিয়েক্ট এত দ্রুত করো কেন? কারণ এই রিয়েক্ট দ্রুত করার কারণে তো সংসারে অশান্তি, ভাই ভাইয়ের মধ্যে অশান্তি, ব্যবসার মধ্যে অশান্তি। ছোট্ট যদিও কিছু বলে, আগে বুঝার চেষ্টা করো সে কোন থিঙ্কিং এর উপর কথাটা বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে। কারণ সবার বুঝার স্টাইল এক না, সবার বলার স্টাইল এক না। হয়তো আপনারটা ভালো, আমারটা খারাপ হতে পারে, কিন্তু বুঝানোর বলার অধিকার তো সবার আছে। শুনে রাখুন, জেনে রাখুন, আমরা কেউ মুসলমান না। কিভাবে? আমাদের মতো যদি মিথ্যুকরা মুসলমানের উপাধি পায়, সিদ্দিকে আকবরের মতো সত্যবাদী মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো বাটপার যদি মুসলমানের উপাধি পায়, ওমর ফারুকের মতো আদালতওয়ালা মুসলমানকে আপনি কি বলবেন? আমাদের মতো সাপ্তাহিকওয়ালা নামাজি যদি মুসলমানের উপাধি পায়, কারবালার জমিনে ইমাম হুসাইনের মতো নামাজি মুসলমানকে আপনি কি বলবেন? আমরা কেউ মুসলমান নই। তা আমরা কি, মনে রাখবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। এই মশালাটা একটু বুঝবেন, আমরা মুসলিম হওয়ার চেষ্টায় আছি। কোন ব্যক্তির নসিবে যদি মুসলিমের সার্টিফিকেটটা নসিব হয়ে যায়, আমার পক্ষ থেকে তাকে সেলুট দিব। এই কারণে আমি এখনো মুসলিম হতে পারি নাই, তার নসিবে মুসলিম শব্দটার সার্টিফিকেট জুটে গিয়েছে। মনে রাখবেন, মুসলিমেই যে ব্যক্তি হতে পারে পাক্কা, সে মুমিন হতে পারে। এবার আসেন, প্রত্যেকটা জিনিসের একটা থিওরি আছে না নাই? আছে। জোরে বলতে হবে যুবকেরা, আছে। আমার এদিকে রকটা বেশি টানা টানতেছে, জানি না কতক্ষণ করতে পারি, একটু খেয়াল করবেন। প্রত্যেকটা কিছুর একটা থিওরি আছে না নাই? আছে। এই যে আপনারা দেখছেন এখানে অডেল মাইক, এই মাইকটাকে দেখছেন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক কিছু আছে। আর একটু জোরে বলেন না। এবার আমি আপনাদেরকে একটা সুস্পষ্ট কথা বলি, আমি কথা বলছি আপনারা শুনছেন, মাধ্যম কি? মাইক। এবার মাইকের আওয়াজটা কোন দিকে যাচ্ছে? একজনে সালাক আছে, সালাক হয়ে কি কয়, কয়টার বাঙ্গিয়া দেয়, এতে মনে করছে এদিক দিয়ে বাঙ্গিয়া দিলে বুঝেন না মনে হয়। আমি কইছি হ্যালো, এতে এমনি গলা চিপে ধরছে, এতে মনে করছে এটা সে গেছে কেমনে কন তো। তখন আপনারা বলবেন, কয় এখানের ভিতরে একটা নেগেটিভ পজিটিভের বিষয় আছে। খুব শুনেন, জিনিসটা একটু বুঝেন, ইসলাম তর্ক নয়, ইসলাম গবেষণার বিষয়। এই যে আমি আওয়াজটা দিচ্ছি, এই তারের মাধ্যমে কোনো আওয়াজটা এখানে যাচ্ছে না, আমি এখানে দিচ্ছি, হরণে এই জিনিসটাকে ক্যাপচার করছে। এখান থেকে কোনো, আমি যেমন বলছি সর, এখানে কোনো সর লেখা উঠে নাই, এটা আমি আর বিস্তারিত যাচ্ছি না, যেহেতু এখানে ক্যামেরা বেশি, কোন কথাটা কোন দিকে নিয়ে যায় আমার ঠিক ঠিকানা নাই, আমি আর ওদিকে যাচ্ছি না। আমার একটা অনুরোধ সবার কাছে, ভিডিও ম্যান যারা ইউটিউবার আছে, আমার নাম উল্টাফুল্টা থাম্বিল দিয়েন না, এই আমি কান ধরছি, আমার নাম উল্টাফুল্টা থাম্বিল দিয়েন না, আল্লাহর বাস্তে বিউট দরকার নাই, বিউট দরকার নাই। যে মহব্বত করবে সে এমনি ক্লিক করবে, যে মহব্বত করবে না আলতু ফালতু এরকম থাম্বনেল দেখো সে ক্লিক করবে না। আমার বিউট দরকার নাই, আমার বাণী প্রচারের দরকার, মানুষের অন্তর পরিবর্তনের দরকার। আমি ইউটিউবার ভাইদেরকে আমার নিজের দুঃখটা বলি, গতকালকে আমি সকালবেলা ফজরের পরে যখন আমি একটা ইউটিউবের ভিডিও, আমার কাছে একটা স্ক্রিনশট আসে,
আমার খুব কষ্ট লাগলো, যে কোনো একজন বক্তার ছবি লাগাই দিয়েছে আমার থাম্বিলের সাথে। লাগানোর পরে বললেন, অমুক বক্তাকে এমন দোলাই দিলেন মোকারম বাড়ি। আমাকে জীবনে কারো পক্ষে বিপক্ষে বলতে শুনেছেন? কেন জানেন, আমি সবসময় নিজেকে দোষী ভাবি। সামনের জন আমার চাইতে উত্তম, সামনের জন আমার চাইতে উত্তম, আমি দোষ, আমার ভুল, আমার সব ভুল, তুমি রাইট আছো ভাই। সমাজে কি ঝগড়ার কোনো অভাব আছে? নতুন ঝগড়া সৃষ্টি করার দরকার কি? আরে কথা বলে না কেন? আমি সেই জন্য ইউটিউবার ভাইদেরকে বলবো, জাস্ট যেটা আছে আপনার যদি ইচ্ছা হয় আপনি সেটাই প্রচার করবেন, ঠিক ওই টাইটেলটাই দিবেন। প্রচার করার মালিক আল্লাহ, পৌঁছাই দেওয়ার মালিক আল্লাহ। ইউটিউব ফেসবুক তো একটা বাহানা মাত্র, সব কিছু তো বন্টন হয় রহমানের দরবার থেকে। সেই জন্য আমার এই অনুরোধ, কোনো কষ্ট পেয়েছেন আপনারা, আপনারা উচিত, আপনাদেরকে আমি দায়িত্ব দিলাম ভাই হিসাবে, আপনারাও এই খবরটা আপনাদের সেই পরিচিত যারা আছে তাদের কাছে, মনে করেন কোনো একটা মাহফিলে গেছেন, আমি তো আর সবারই চিনি না, আপনি সবাইরে বলে দিবেন, এই বাড়ি হুজুরে কইছে কিন্তু উল্টা উল্টা থাম্বিল দিস না, ঠিক আছে নি? অন্যদের বেলা আমি জানি না, আমি আমারটা ক্লিয়ার করে দিছি। অমুক বক্তাকে একই বাস দিলেন মোকারম বাড়ি। আমি কি বাসের ব্যবসা করি? কিছু কথা কই না, আমি কি বাসের ব্যবসা করি? আমার বাসওয়ালা বানান, বাদ দেন, আর আমার ওয়াইজের মধ্যে কিছু কাইটটা কাইটটা মূল কথাগুলো দিয়েন। এ না যারে অনেক কথা বলি এগুলো দিয়েন না, একটু খেয়াল করবেন ভাইরা, মনোযোগ আছে তো সবার? তাহলে এটারও একটা ব্যাকগ্রাউন্ড আছে না নাই? আছে। এবার বলেন, আসমান বানালেন কে? আল্লাহ। আর একটু জোরে বলবেন, আল্লাহ। জমিন বানালেন কে? আল্লাহ। পাহাড় বানালেন কে? আল্লাহ। নদী বানালেন কে? আল্লাহ। সবকিছু বানালেন কে? আল্লাহ। আল্লাহ। যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয় বড় হয়। আপনারা বলেন, আপনাদের যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন মানেন, ওই আল্লাহর কাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল না, বিন্দু পরিমাণ কোনো কমতি না, বিন্দু পরিমাণ কোনো 19-20 না? তাহলে আল্লাহ আপনি যাকে মানেন ওই আল্লাহর কাজে কোনো ভুল নাই? সেজন্য তো আসমান নির্ভুল, জমিন নির্ভুল, পাহাড় নির্ভুল, সাগর নির্ভুল, তাও একদিন না প্রত্যেক দিন নির্ভুল, প্রত্যেক দিন নির্ভুল। দাদার বাবার আমলও সূর্য যেদিকে উঠেছে কালকে সকালেও সূর্য সেই দিকেই উঠবে। দাদার বাবার আমলে যে পূর্ণিমা এখনো সেই পূর্ণিমা, দাদার বাবার আমলে যে সাগরের নদীর জোয়ার বাটা এখনো সেই জোয়ার বাটা, দাদার বাবার আমলে যে পদ্ধতিতে সন্তান কনসিভ এখনো সেই সন্তান কনসিভ, কারণ রব্বে করিম কুদরতি ব্যবস্থাপনায় এগুলাকে নিয়ন্ত্রণ করছেন। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কোনো কাজের মধ্যে কোনো ভুল, আল্লাহর কোনো হেকমতের মধ্যে কোনো ভুল, আল্লাহর বাসায়ের মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, আল্লাহর মনোনয়নের মধ্যে কোনো কমতি। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আপনাদের ইয়াদকে তাজা করে দিচ্ছি, রব্বে করিম বলে সমস্ত রূহকে, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, বালা তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহর ভিতর থেকে এবার আল্লাহ এরাদা করলেন, আমি এই সমস্ত রূহকে হেদায়েত দেওয়ার জন্য আমার কিছু মনোনীত বান্দাকে লাগবে, মনোনীত বান্দা লাগবে। আল্লাহ মনোনীত বান্দা কারা বলে যে দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রসুল, একটা হচ্ছে নবী, এক সুবহানাল্লাহ তো বলেন, একটা হচ্ছে নবী গ্রুপ, একটা হচ্ছে রসুল গ্রুপ। ওই কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষাকে আমি বুঝার জন্য আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেন আপনাদের মনে থাকে। আল্লাহ পাক ওই কোটি 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 অগণিত বান্দাদের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাকে এবার বাছাই করতে শুরু করলেন। বাছাইকারী কে? আল্লাহ। চলে আল্লাহ, একটু খেয়াল করবেন, এগুলো বুঝলে তর্ক শেষ। কোটি কোটি বান্দার ভিতর থেকে আল্লাহ পাক বললেন, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো। কেডা করতেছে আল্লাহ? কোন আল্লাহ? যার মধ্যে কোনো ভুল নাই, যার বাসায় কোনো ভুল নাই। আপনি মনে করেন আদমকে আল্লাহ বাসায় করছে, আপনি আদমের পাশে ছিলেন তখন, আপনার না নিয়ে আল্লাহ আদমকে নিয়েছেন, তার মানে আমার চেয়ে আমি ভালো,
এদিকে আপনি, এদিকে আদম, আল্লাহ আদমরে ডাক দিছে, আপনারা ডাক দেয় নাই। কথা কয় না, বাছাই করছে কে? আমরা কিন্তু বাছাই না, আদম বাছাইওয়ালা। কোরআনকে সামনে রেখে এবার একটু বুঝার চেষ্টা করবেন। কোটি 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 আমাদের ভাগ্যটা দেখেন, কত ভাগ্য ভালো আমরা, কেমন নসিবওয়ালা হয়েছি। কোটি 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 অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন। আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো। আল্লাহ পাক অগণিত অগণিত বান্দাদের ভিতর থেকে কিছুকে বাছাই করলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন। আল্লাহ পাক উনাদের কাউকে নবী বানাই দিলেন, রসূলকে বানাই দিলেন। আল্লাহ তো আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়? আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল, আল্লাহ আমাদের নবী কোথায়? রব্বে করিম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তাফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফাওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তাফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফাওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তাফাওয়ালা। আর তোদের নবী ইস্তাফাওয়ালা নয়, সবাই ইস্তাফা, তোদের নবী হচ্ছে মুস্তাফা। যুবকরা যদি চুপ করে রইছেন তো আজকে মামলা চলবো কিন্তু আপনাদের নামে। আচ্ছা মুরব্বী যারা আছেন, এই মুরব্বী যারা আছেন, দাদা নানার বয়সী আপনারা সবাই চুপ থাকেন, সাই যুবক যারা আছেন একবার কন্ত দেখি, মারহাবা। এই আওয়াজটা কাল্লাই রেখে দিছেন, আল্লাহ লইলে দেন না নাকি মোবাইলে দিবেন রাত্রেবেলা যাইয়া? ওইটা তো আর সিল্লান দেয় না, এটা তো এখানে একটু সিল্লান দেন না, বাসায় যাইয়া যদি এরকম মার হাবা কন মা কইবে কি তারে, যেখানে একটা ওইখানে দেন, ওইটা এখানে দিয়েন না, এটা ওইখানে দিয়েন না, বেজার লাগিয়া যাইব। কথা বলেন ঠিক কি না? একটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। আরো সহজ করছি, নাইস বিউটিফুল ওয়ান্ডারফুল, কোনটা শ্রেষ্ঠ? আমি কইতাম না আপনারা কন না, নাইস, ইউ আর সো বিউটিফুল, ইউ আর অসাম, ইউ আর ওয়ান্ডারফুল। তো ওয়ান্ডারফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবো, বিউটিফুল কোন জায়গায় ব্যবহার হয় বোঝা লাগবো। আর একটু জোরে কর না, ওয়ান্ডারফুল বেশিরভাগ ব্যবহার হয়, ইউর ড্রেস আপ ইজ ভেরি ওয়ান্ডারফুল, ইউর নাইস, ইউ আর লুকিং সো কিউট, সো বিউটিফুল। বিউটিফুল আলাদা, ককটেল বোমা একটা পকেটে আছে কিন্তু মাইরা দিব আমি আওয়াজ ছোট হইলে। বিউটিফুল আলাদা, কারো কষ্ট হইলে চলে যেতে পারেন, আমি 5 মিনিট বিরতি দিতেছি, যার যার যা আওয়াজ চলে যান, কারণ আমার লক্ষ মানুষের দরকার হয় না, আসে 2-3 জন হইলে। আমি কি নির্বাচনে দাঁড়ামুনি, এতগুলো মানুষ লইয়া যায় দাঁড়ামু, দরকারটা কিতে আমার? আল্লাহর দরবার একজনের আওয়াজ কবুল হলেই যথেষ্ট, একজনের বসা কবুল হলেই যথেষ্ট। তো সেই জন্য আমি একটু পাগল টাইপের মানুষ, আমার একটু ফাগলামি করতে দিন, আমি কোনো আলেম কি কিছু না, আমি একটু পাগল টাইপের মানুষ। তাহলে বিউটিফুল আলাদা, ওয়ান্ডারফুল আলাদা। মনে রাখবেন এমপি মন্ত্রী, কারোর নামের সাথে যদি দেখেন এমপি, বুঝতে হবে উনি এমপি, মন্ত্রী নয়।
কিন্তু কারো নামের পাশে যদি দেখেন মন্ত্রী, বুঝে নিতে হবে উনি মন্ত্রীও এমপিও। এমপিও এতটুকু ক্লিয়ার? কারো নামের পাশে যদি দেখেন নবী, বুঝতে হবে তিনি রসুল নন। কিন্তু কারো নামের সাথে যদি দেখেন যে রসুল, বুঝতে হবে তিনি নবীও রসুলও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে বলবো, আপনারা শুধু আওয়াজ দিয়ে বলেন, প্রত্যেকটা নবীর যুগে কালিমা ছিল কি ছিল না? আরেকটু জোরে বলেন, ছিল কি ছিল না? ভাগ্য নিজেরটা দেখেন, আমাদের সম্মান আল্লাহ কতটুকু বাড়ায় দিয়েছেন। যখন আদম নবীর যুগ ছিল, তখন প্রত্যেকটা নবীর যুগে, একটু খেয়াল করবেন ভাইরা, একটি কালিমা অংশ দুটি, প্রথম অংশে রবের নাম, দ্বিতীয় অংশে সে যুগের নবীর নাম। যেমন এখন যদি মিলান আমাদের প্রথম অংশ, তাও তেমন প্রথম অংশটা একটু সবাই মিলে বলেন তো, প্রথম অংশ, প্রথম অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদমের বেলায়ও এটা, মুসার বেলায়ও এটা, ঈসার বেলায়ও এটা, দাউদের বেলায়ও এটা। কিন্তু প্রত্যেকটা নবীর বেলায় এসে শেষ একটা পরিবর্তন হয়েছে। যেমন আদমের বেলায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, একটু খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ গো, আল্লাহ গো, রসুল কো, রসুল কো, রসুল কো, রসুল কো, আরেকটু জোরে, আল্লাহ রসুল কো। কারণ নামের পাশে তো রসুল শব্দ দেখি না। এবার রব্বে করিম বলে, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এবার কালিমা আওয়াজ দিয়ে উঠে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। সৈনিকেরা আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরেকটু চিল্লায় বলেন মারহাবা। সমস্ত নবীর নামে রসুল নাই, আমাদের ভাগ্য ভালো, আমরা ওইটার পক্ষে আসছি যেটার ভাগ্যে রসুল জুটেছে। আরেকটু জোরে। এবার আমি একটা প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। আর ওলামায়ে কেরাম যারা আছেন, আমার মুরব্বী দাদা নানা যারা আছেন, আপনারা কিট্টামি না কইরা আমরা যুবকদের জন্য একটু দোয়া দেন। সুবহানাল্লাহ কয় না, বুঝছি আমি ফ্যাঁস কোন জায়গায় লাগছে। এখানে দুই গুরু হয়ে গেছে তো, বাসের এই ফালে যে আমার বসাইছে এই ফালে, এখন তারা কয়, এরা কয়, আমগো বাগে তো দেয় নাই, কিচ্ছু কইতাম না আমি, তাহলে ওয়াইজ এমনি কইতাম। এই পাশে আপনারা যারা এই পাশে আছেন, বাসের এই পাশে সবাই চুপ থাকবেন, বাসের এই পাশে যারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা একটু টাইগার টাইগার খাইয়া লন, এখন আপনারা চুপ থাকবেন, সবাই চুপ। এদিকে যারা আছেন তারা একবার বলেন মারহাবা। দিছে শেষ কইরা, স্পিড বেড়ে গেছে। আপনারা টাইগার খাইছেন নি, আপনারা স্পিড খান। আবার ইন হইলে তো কইব যে আমি আবার কোম্পানির প্রচার করতেছি, আরেক জ্বালায় আমারে মা কেমনে কি থাকতে আমায়। আচ্ছা এবার আপনারা চুপ থাকেন, একবার আপনারা কন মারহাবা। এটা এলাকার নাম কি? ফেড্ডানি। ফেড্ডার মানুষের আসলে আওয়াজ আছে ভালো। এখন সবাই মিলে একবার কোন তো মারহাবা, মারহাবা জোরে বলেন মারহাবা, মারহাবা। এই আওয়াজটা রাখবে, কারণ আপনারা অনেকে দূর দূরান্ত থেকে এসেছেন, কমিটির ভাইরা জানে আপনাদের আবার বাড়িতে ফিরে যেতে হবে, সেই ব্যবস্থার চিন্তা করে মাহফিল অল্প সময়ে শেষ হবে, যেন আপনাদের যাওয়ার আসার কোনো সমস্যা না হয়, কষ্ট না হয়। আপনারা কি বসতে রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ 11টার ভিতর মাহফিল শেষ হয়ে যাবে। গভীর মনোযোগ ইমানদার ভাইরা, এবার আপনারাই বলেন, আল্লাহ পাক বানাইলেন নবীদের ভিতরে, বানাইলেন সবার নবীদের ভিতরে, কার নবীকে আগে বানাইলেন? আর একটু সহজ করি, আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার আগে, একটু বলতে হবে তো, বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে, বানালেন সবার আগে, পাঠালেন সবার পরে। কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? কারো কোনো দ্বিমত? এবার একটু খেয়াল করেন, মনে রাখবেন,
আল্লাহ পাকের প্রতিটা কাজের মধ্যে হিকমত আছে, আল্লাহর প্রতিটা আদেশে কোনো না কোনো কারণ আছে। আল্লাহ কাউকে বাঁচাই রেখেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে মায়ের পেটে মারাই ফেলেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে জমিনে রেখেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে জমিনের নিচে নিয়ে গেছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে দন দিয়েছেন, এটারও কারণ আছে। আল্লাহ কাউকে দন দেয় নাই, এটারও কারণ আছে। সেজন্য বান্দার উচিত আল্লাহর হিকমত গুলোকে বুঝার চেষ্টা করে আল্লাহর সাথে মহাব্বতের সম্পর্ক তৈরি করা। নবীর উম্মত যারা আছেন, আমরা তো সবাই কয় দল, এক দল, আওয়াজ ছোট হয়ে গেছে, কয় দল, এক দল। সুতরাং আওয়াজ একটু বড় লাগবে। আল্লাহ আমাদের নবীকে বানালেন সবার, পাঠালেন সবার, রব্বে করিম একজন দুইজন তো নয়, আনুমানিক 1,24,000, আনুমানিক 2,24,000, আনুমানিক 3,24,000, এক দুইটা সংখ্যা নয়, লক্ষ লক্ষ। এবার আল্লাহ লিস্টি করছেন, একটু খেয়াল করেন, আল্লাহ লিস্টি করছেন পৃথিবীতে কাকে কাকে পাঠাবে, সবার লিস্টি করছেন, বানালেন আমাদেরটাকে সবার আগে। এবার জিব্রাইল বলে, আল্লাহ নামগুলো তো লিখতে হবে, কাকে কখন পাঠাবো, কোন যুগে পাঠাবো, কোন সময়ে পাঠাবো, সবার তো একটা লিস্টি করতে হবে, একটা সিরিয়াল তো করতে হবে। আল্লাহ পাক বলে যে হ্যাঁ জিব্রাইল করো, বুঝার জন্য বলছি, হ্যাঁ জিব্রাইল করো। এবার জিব্রাইল সর্বপ্রথম লিখতে লাগলেন আপনার আমার নবীর নাম। আল্লাহ পাক বলে, জিব্রাইল এটা এখন লেখিও না, এটা সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো, সময় হোক আমি বলবো। আল্লাহ এটা না সবার আগে, তো আগে তো আগে, আগেরটা তো আগে লিখতে হবে। আল্লাহ পাক বলে যে না, আগে আদমের নাম লেখো। আল্লাহ দুই নম্বরে কার নাম লিখবো, বলে যে শীষের নাম লেখো, তিন নম্বরে কার নাম লিখবো, বলে যে অমুকের নাম লেখো, চার নম্বরে কার নাম লিখবো, বলে যে অমুকের নাম লেখো, পাঁচ নম্বরে কার নাম লিখবো, বলে যে অমুকের নাম লিখবো, তারপরে কার নাম লিখবো, বলে ইয়াহিয়ার নাম লেখো, তারপরে কার নাম লিখবো, সিরিয়াল বাই এক একজনের। জিব্রাইল বলে, আল্লাহ একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছে তো, একটা বাদ পড়ে যাচ্ছ। রব্বে করিম বলে যে কোনো সময় হয় নাই, আগের নাম লেজে লিস্টি করছি সেটা করো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে পাঠ, গভীর মনোযোগ, আদম নবীকে পাঠাই দিলেন, সবাই তাকায় আছে, ওই নবী ওই জায়গায়, সব নবী নবীর জায়গায়, সব রসুল রসুলের জায়গায়। আল্লাহ আদমকে দুনিয়াতে পাঠাই দিলেন, এবার আদমের পারফরমেন্স শুরু হয়ে গেল, আদমের খেদমত শুরু হয়ে গেল। আদম যাওয়ার আগে আল্লাহ শীষকে পাঠাই দিলেন, শীষ যাওয়ার আগে একটা একটা করে পাঠাই দিচ্ছেন। এবার আসমান বলে, আল্লাহ তোমার হাবিবকে পাঠাবো না, আসমান বলে, আল্লাহ তোমার হাবিবকে পাঠাবো না, জমিনে বলে, আল্লাহ হাবিবকে পাঠাবো না, জিব্রাইলে বলে, আল্লাহ তোমার হাবিবকে পাঠায় না, মিজগাইলে বলে, আল্লাহ তোমার হাবিবকে পাঠাবো না, রব্বে করিম বলে, আগে যাক না, আগে যাক না, আদম যাও, মূসা যাও, ঈসা যাও, দাউদ যাও, ইব্রাহিম যাও, ইসহাক যাও, আস্তে 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 যখন লিস্টির সমস্ত নবী শেষ, রসুল শেষ, এবার রব্বে করিম বলে, এখন তো আর কোনো নিয়ম তো আর ভাঙতে পারবো না, সব নবী তো পাঠানো হয়েছে, সব রসুল তো পাঠানো হয়েছে। এবার আল্লাহ পাক বলে, আমার হাবিব আপনি যান, আপনি যান, আপনি যান, কাদে জাকুম মিনাল্লাহি নূর, এবার আল্লাহ পাক বলে, হাবিব আপনি যান। এবার রব্বে করিম কোরআনে অ্যানাউন্স করে দিয়েছেন সারা বিশ্ববাসে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইসবাস ফিহিম রাসূলা, ও দুনিয়াবাসী সাবধান হয়ে যাও, আদম যাচ্ছে না, আমার হাবিব যাচ্ছে। এবার আসেন আমি একটু বুঝাই, আপনারা বুঝবেন, বড় ছোট, মেজ ছোট, জোরে বলেন, বড় মেজ ছোট। এবার বাবার দায়িত্ব পাইলে প্রথমে কে? এ ভাই মনোযোগ কি আছে? দোকানের মধ্যে এখন বাপের নামের ফাঁসা লাগে গেল, বড় ভাইয়ের নাম বাকি আছে কিন্তু নাম লাগে নাই, কারণ দায়িত্ব হয়েছে বড়জনে। এবার বড়জন মরে গেছে গা, মেজজনে কইব বাপের নাম কাটবো, নাম কাটবো কোনটা? মনে করেন এর লগে বি, বড় ভাই লাগাইছে, এবার মেজ ভাই এসে কি করবো, এ ঠিক রাইকা বি রে কাটবো, লাগাই দিব সি। এবার মেজ ভাই চলে গেছে এক, তারপরও থাকবো, একই ঠিক রাইকা লাগাই দিব, এও কাটা, বিও কাটা, সিও কাটা, এবার লাগাই দিব ডি। আগেরটা কিন্তু কি থাকবো, জোরে কর না,
এবার কোন কালিমা কয়টা, অংশ কয়টা? দুইটা। প্রথম অংশ হচ্ছে আল্লাহর পরিচয়, দ্বিতীয় অংশ হচ্ছে নবীদের পরিচয়। যে যুগের যে নবী সেই নবীর পরিচয়। আল্লাহ আল্লাহ কয়, আল্লাহ জিব্রাইল কয়, আল্লাহ তোমার হাবিবকে পাঠাবা না? আল্লাহ পাক বলে যে না আমি এখন পাঠাবো না। আল্লাহ কেন? এতটুকু তো জানি তোমার পাঠানোর মধ্যেও কারণ আছে, না পাঠানোর মধ্যেও কারণ আছে, তোমার দেওয়ার মধ্যেও কারণ আছে, রাখার মধ্যেও কারণ আছে। রব্বে করিম বলে আমি যদি আদমের জায়গায়, আমি যদি আদমের গভীর মনোযোগ, আমি যদি আদমের জায়গায় আমার হাবিব নবীকে পাঠাই দেয়, আমার রহমাতুল্লিল আলামিনকে পাঠাই দেয়, তাহলে কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আমার নবী চলে আসবে তখন আমি আদমকে পাঠাবো, তখন আমার নামটা ঠিক থাকবে, আমার হাবিবের নামটা কেটে আদমের নাম লেগে যাবে, আদমের নাম লেগে যাবে। আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো আমি কাটতে দিব না, আমার হাবিবের নাম তো কাট দিব না। মাঝখানে পাঠালে পরের জনে সে কেটে দিবে, আগে পাঠালে দ্বিতীয় নম্বরে কেচে দিবে। আমি সেই ব্যবস্থা রাখবো না, সবাইকে পাঠাই দিব, সবার শেষে আমার হাবিবকে পাঠাবো। আল্লাহ মামলা কি বলে, তা কিয়ামত পর্যন্ত আমি রবের নামের সাথে আর কারো নাম রাখবো না, শুধু আমার হাবিবুল্লাহর নামটাই থাকবে। এবার নিজের দিকে তাকান, নিজের চেহারার দিকে তাকান, আল্লাহ কত বড় দয়া করছেন আপনার আমাকে নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত বানাইছে। শুধু একটু একটু বাপ দেখায়, আদম নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ নবী, বিভিন্ন নবীর যদি এখনো কি কোনো সমস্যা, ও শেষ করে দিতে কইতেছে, আমি জানি না তারা লগে কতক্ষণ তারা কইছে। ভাইয়া আমি 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 সেটিং করি, কেউ বসে শুনে শান্তি পায়, কেউ দাঁড়ায় শুনে শান্তি পায়। এমন অনেকে আছে ঘরের মধ্যে ল্যাপ গায়ে দিয়ে দিয়ে শুয়ে রয়েছে, মোবাইল একটা সিবে আর একটা কান মাইকে লাগায় রাখছে। এক একজনের মুড এক এক রকম, কিন্তু সত্যি করে এখন যারা এখানে এসে মজাটা পাচ্ছে, কারণ রিয়েল ইজ রিয়েল, ফেক ইজ ফেক, লাইভ ইজ লাইভ। আমার কিন্তু একটু ডিস্টার্ব করলে কি হয় জানেন, ইঞ্জিলটা ঠান্ডা হইয়া যায়গা, আবার ক্যাঁত ক্যাঁত করে গরম করতে সময় লাগে, তো লাগে না? তারপর আমি অসুস্থ, আমার এদিকে কিন্তু রক বেশি টানা টানতেছে, তারপরও হায়াত দিয়েছেন আল্লাহ, যাবেও আল্লাহর নামে, কথা বলেন না কেন? আমি একটু অসুস্থ, আপনি আওয়াজ করবো কম, আপনাদের চিল্লাইতে হবে বেশি, রাজি আছেন তো সবাই? যারা যারা পারবেন একবার গনমার হবা, আল্লাহ নবীকে শেষে পাঠালেন কেন? বলে যে কারোর সাথে আমার নাম লাগবো না, আমার হাবিবের নাম রাখবো। সেই হাবিবটা আমরা পাইয়ে গেছি। এখন বুঝেন, এখন বুঝেন, মনে করেন আদম নবীর উম্মত আছে আপনাদের এলাকায় এক বাড়ি, ওদিকে এক বাড়ি মুসা নবীর উম্মত, এদিকে এক বাড়ি ঈসা নবীর উম্মত, তারা আজকে মাহফিলে আসছে। এখন আজকে যখন ভাবের মধ্যে আসবো, আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, আর সহজ করে দি, যার যার একটা বাপ আছে না নাই, যেমন এই এলাকার মানুষ বাপ লয়, আমরা ফ্যাডার মানুষ কি তা কস তোরা, এমনি বাংলাদেশে গালি দেয়, কিন্তু বিদেশে যাইয়া যদি আমার দেশে কেউ গালি দেয়, প্রবাসীরা তারে দুইরা কথা কয় না কেন? একজন কইতেছে, কই তুই নিজেও তো গালি দিস, আমার দেশে আমি গালি দিব, তুই কি দিলে দিবি? এমনি দেশ দেখতে পারে না, এমনি দেশকে পছন্দ হয় না, কিন্তু যারা প্রবাসের জমিনে থাকে বিদেশ যায়, তারা জানে দেশের মাটির দাম কত, দেশের ঘ্রাণের দাম কত, মায়ের আঁচলের ঘ্রাণের দাম কত, তারা বুঝতে পারে এই দেশ কত মায়াময় দেশ। যখন যাবেন তখন বুঝবেন বিদেশের মাটিতে প্রথম একটু ভালো লাগবো, নতুন নতুন বিল্ডিং, নতুন নতুন গাড়ি, দুই তিন দিন থাকার পরে দেখেন কিরে গ্রামের সে মাটির গন্ধ তার পাই না, ওই পিটার গন্ধ তার পাই না, আমার মায়ের আঁচলের গন্ধ তো পাচ্ছি না, আর শান্তি নেই। স্প্রে দিও, সে শান্তি পাবেন না মায়ের আঁচল থেকে যে গ্রানের শান্তি পাওয়া যায়,
সেজন্য আমি মাঝে মধ্যে বলি, মাঝে মধ্যে হা কইলেও জ্বালা না কইলেও জ্বালা, কইতাম না তাকে মার দেন। আপনারা আমার দুঃখ বুঝতেন না রে ভাই, এ জায়গা যে কত জামিলা। প্রস্তুত আছেন তো সবাই ইনশাল্লাহ? আর মাত্র 10 মিনিট ইনশাল্লাহ, খেয়াল করবেন তাহলে প্রত্যেকটা নবীকে পাঠালেন সবার আগে, নবী আমাদেরটাকে পাঠালেন সবার পরে। এবার আসেন, সমস্ত নবীর নামে লকব লাগাই দিয়েছিলেন একটা, আমাদের নবীর নামে লাগাই লকব লাগাই দিয়েছেন আরেকটা। এবার একটু খেয়াল করবেন, আদম বলেন, আদম নূহ নাজিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ বলেন, হাবিবুল্লাহ কি খলিল শব্দের অর্থ বন্ধু, খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও আল্লাহর বন্ধু। তো ইব্রাহিমও আল্লাহর বন্ধু, আমাদেরটাও আল্লাহর বন্ধু, তাহলে তো সেম হয়ে গেল। এখন আমাদের মাথায় দলল না, আল্লাহ আমাদেরটা তো ইব্রাহিমের চাইতেও শ্রেষ্ঠ, তো সেম হয়ে গেল যে আল্লাহ কয় শাব্দিক অর্থ দেখলে হইব, ফারিবাসিক একটু দেখতে লাগবো না, একটু ফারিবাসিকটা দেখ না। ইব্রাহিম আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু, খলিল আল্লাহর বন্ধু, খলিল আল্লাহর বন্ধু, হাবিব আল্লাহর বন্ধু, শাব্দিক অর্থ সেম। যখন পারিভাষিক অর্থে যাবেন আপনার চোখ কপালে উঠে যাবে, খুশিতে মন আত্মহারা হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু খলিল, কেমন খলিল, যিনি যার শয়নে স্বপনে ইচ্ছায়, যার সকাল সন্ধ্যা বিকালে সর্বদা চাই রবকে খুশি করতে, উনি হচ্ছেন খলিলুল্লাহ। যে আল্লাহকে খুশি রাখতে চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ, যে আল্লাহ সন্তুষ্টি চাই উনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহর পারিভাষিক সন্ধ্যা কি, পারিভাষিক সংজ্ঞা কি, বলে যে যাকে স্বয়ং রব নিজেই খুশি রাখতে চায় উনি হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর, কিন্তু খলিলে চাই রবের খুশি, হাবিবের খুশি চাই স্বয়ং রব। একদম মনোযোগ, হুজুরদের কাছে আপনারা শুনেছেন আমরা মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদে, মাশাআল্লাহ। আরেকটু জোরে কর না, মদিনা শরীফ কে কে গেছেন একটু হাত তোলেন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, মাশাআল্লাহ। যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এরকম কখন একদিন প্রশ্নের সম্মুখীন হলে হাত তোলার তৌফিক দান করুন। সচক্ষে একবার মাক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সচক্ষে দেখার তৌফিক দান করুন। আমার ভাই যারা হাত তুলেছেন তাদেরকে জিজ্ঞেস করবেন, মদিনা মুনাওয়ারায় একটা মসজিদ আছে, মসজিদে জিল কিবলাতাইন, সুবহানাল্লাহ, আছে না নাই? আছে। যারা হাত তুলেছেন এটার করে হাত তুলে কোন, আছে না নাই? আছে। একদম শর্টকাট কই, আপনাদের এখানে মসজিদ আছে নি? আছে। এই মসজিদে ঢুকে আপনি কে কাউকে জিজ্ঞেস করবেন, ভাই কিবলা কোন দিকে? কেন যেদিকে গোল আছে যেদিকে গুল দেখবো এদিকে দাঁড়ায় যাবো, কাউরে জিজ্ঞেস করার দরকার। কিন্তু ওই মসজিদে ঢুকলে আপনি কিছুক্ষণ এমন করবেন, কিরে হারা জীবন দেখছি মসজিদে একটা মেহরাব, এটাতে দেখি দুইটা, কেমনে জানেননি, মনে করেন এটা মসজিদ, একটা মেহরাব ওইদিকে একটা মেহরাব এদিকে। এখন হুজুর কিবলা কোন দিকে? এই মসজিদের নাম হচ্ছে মসজিদে জুল কিবলাতাইন, যাওয়ার দরকার নাই, গুগলে গিয়ে সার্চ দিবেন, আজকে ঘরে যাইয়া গুগলে সার্চ দিবেন মসজিদে জুল কিবলাতাইন, দিলেই চলে আসবে দুই কিবলার মসজিদ। নবী রাহমাতুল্লিল আলামিন মসজিদে আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন, না মন মতো হয় নাই, নবী রহমাতুল্লিল আলামিন মসজিদে নববীর দিকে ফিরে নামাজ পড়ছেন, আর একটু জোরে বলেন কি পড়ছেন, নামাজ পড়ছেন, আল্লাহু আকবার।
নামাজের ভিতরে নবী। আল্লাহ কয় জিব্রাইল তাড়াতাড়ি যা মসজিদে আকসা কাবা ঠিক উল্টা সাইটে আর তুই যেরকম না। এবার নবী ইমামতি করছে এদিকে, সাহাবায়ে কেরাম যারা আছেন পিছনে। আল্লাহ কয় কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাই 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 হাই, নবী নামাজে কাদের নবী? আমাদের নবী। ফাওল লই কইবেন তো, কাদের নবী? নামাজ অবস্থায় শুধু চেহারা তুলে আর নামায় চেহারা তুলে। আল্লাহ কয় আপনি নামাজ অবস্থায় যে চেহারা উপরে তুলতেছেন নামাচ্ছেন, উপরে তুলতেছেন নামাচ্ছেন, উপরে তুলতেছেন নামাচ্ছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার কেন যে তুলতেছেন? আপনার রবে আপনার চেহারা তোলাটা দেখতেছে তো। হাই 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 হাই, সবাই তাকায় আছে কার দিকে? আর আমার আল্লাহ তাকাই আছে নবী মুস্তাফার চেহারার দিকে। আর একটু জোরে বলেন না, খালেকে কুল নে আপকো মালেকে কুল বানা দিয়া, মুসা কো কলিম বানায়া আপকো মেরে রব নে হাবিব বানা দিয়া। সাই দেখেন আমি আমার ইসলাম কইতাম নিও জি, আশেকরা কি আসেননি? আমার নবীর উম্মতরা আসেননি? মুসা নবীর উম্মত থাকলে কানের মধ্যে আঙ্গুল দিলেও চলবো, সমস্যা নেই না, কইয়া এসছি আর বুঝেন না তো। আমি কইতেছি এবার আল্লাহ কয় তাকাইতেছেন যে আপনার আল্লাহ আপনার চেহারার দিকে দেখতেছে তো, কেন তাকাচ্ছেন সেটাও জানে। এবার আসেন আল্লাহ কয় যেদিকে ফিরে নামাজ পড়তেছেন পছন্দ হচ্ছে না, পছন্দ হচ্ছে না? নবী কয় এবার আল্লাহ কয় দিক কয়টা? পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। মনে করেন পূর্ব দিকে ফিরে নামাজ পড়তেছে, তাহলে বাকি আছে কয়টা? আল্লাহ কইতেছে পরের অংশে আজকে খুলে দেখবেন কিবলাতান তারদাহ, আর বাকি তিন দিক আছে, আপনার কোন দিকে ফিরতে মন চাই? আপনার কোন দিকে ফিরতে মন চাই? আপনার কোন দিকে ফিরতে মন চাই? হাবিব কিবলাতান তারদাহ, বাকি তিনটা দিক খোলা আছে। আপনি মুস্তাফা আজকে যেই দিকে চেহারা ঘুরাবেন আমি রব্বে করিম কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের কেবলা সেই দিকেই বানাই দিব। হাই হাই হাই, দেখেন সুযোগ আল্লাহ দিছে কি দেয় নাই? এই জায়গায় আপনি আমি হইলে কিটা করতাম? এই দেখছো তুমি আমার ফাওয়ার আল্লাহ আমার উপর ছাইড়া দিছে, ঠিক না বেটি? আল্লাহ আমার উপর যে ভালোবাসে আল্লাহ মারে আমার উপর ছাইড়া দিছে। হাবিব তো হাবিব, সুবহান আল্লাহ হয় নাই? হাবিব তো হাবিব। এবার আল্লাহর যখন আল্লাহ কইছে বাকি তিনটা দিক আছে কেবলাতন তরদ, আপনি যেদিকে মন চাই সেদিকে ফিরেন, আমার নবী ফিরে না, আমার নবী ফিরে না, আমার নবী ফিরে না। আল্লাহ কয় হাবিব ফিরেন না, আমার নবী কয় আল্লাহ গো আমি কি এই পর্যন্ত আপনার হুকুম ছাড়া একটা কাজ করছি, একটা কাজ করছি, একটা কাজ করছি, আমার মক্কায় থাকা আপনার হুকুম, মদিনায় হিজরত আপনার হুকুম, তায়েফে যাওয়া আপনার হুকুম, বদরে যাওয়া আপনার হুকুম, উহুদে যাওয়া আপনার হুকুম, শাদি করা আপনার হুকুম, মেষ চড়ানো আপনার হুকুম, বলাও আপনার হুকুম, চুপ থাকা আপনার হুকুম, বসা আপনার হুকুম, দাঁড়ানো আপনার হুকুম, গাড়ে হেরা আপনার হুকুম, আমি মুস্তাফা তো আপনার হুকুম ছাড়া কিছু করি নাই, আপনি না আমার হাবিব বানাইছেন এটা তো আপনার দয়া, তাই বলে যা মন চাই তা করব, আমি
সে তেমন হাবিব না। আপনি যেমন আমার ইচ্ছারে প্রাধান্য দেন, আমি আল্লাহ চাই আপনার ইচ্ছাকে প্রাধান্য দিতে। আল্লাহ কয় দেখছস জগৎবাসী, দেখ আমি সুযোগ দিছি, আমার হাবিব আমার খুশি জানা ঘুরে নাই। এবার আল্লাহ পাক বলে, বান্দা ও আমার উম্মাহ, আমার নবী, আপনাকে সুযোগ দিলাম কেবলাতান তারদা, আপনি গ্রহণ করলেন না, আমি আমার অনুমতির জন্য আপনি ঘুরে যান। এইবারে নবী বুঝছে, শেষ কোরআনের আয়াত শেষ। এবার আইন ইমাম শাহ পিছনে না সামনে, মুক্তাদি পিছনে, এই ইমাম, ইমামের ফি ইমামের মুখ, এই মুক্তাদি, ঠিক আছে, এদিকে আকসা এদিকে কাবা, ঠিক উল্টা দিক। এবার নামাজ অবস্থায় যদি আল্লাহর হুকুম হয় ঘুরে যান, ঘুরতে লাগবো না। এবার নবী ঘুরে গেছে, আচ্ছা আপনি নামাজ পড়তেছেন মসজিদে, হঠাৎ করে যদি মসজিদের ইমাম সাহেব আপনার দিকে ঘুরে এমনি তাকায়, এবার আপনারা কি তা করবেন? নামাজ অবস্থায় কথা বলা যাবে? এবার মুসল্লিতে এই মাসালাও জানে না, কেমনে গীতা করানো? ইমাম তো ঘুরে গেছে গা। এবার চোখে চোখ ইমাম আর ইমাম আর মুক্তাদি, মুক্তাদি কয়, ইমামে কয়, এটা হলাম আমরা, আর ইমাম তো এখানে ঘুরে গেছে, পিছনে যারা ছিল তারা দেখতেছে নবী ঘুরে গেছে। এবার সাহাবাই কেরাম কি করলেন, রাস্তা ছেড়ে দিলেন, এমনি করে দাঁড়াইছে তো, কিরে সাহাবাই কেরাম আমরা হইলে তো এমনি এমনি করতাম, আপনি কিছু করলেন না? কয় আমরা জানি এমন একজনের পিছনে নামাজ পড়ছি যিনি আল্লাহর হুকুম ছাড়া এক চুল সামনেও যায় না, এক চুল পিছনেও যায় না। সামনে তাকাওটাও রবের হুকুম, দূরে যাওয়াটাও রবের হুকুম। এবার নবী ঘুরলেন, সাহাবায়ে কেরাম ফাঁক দিলেন, নবী চলে আসলেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে আবার ঘুরে গেলেন, দুই এমনে দুই এমনে। আমরা কইছি আমরা পড়লে এমনে করলে নামাজ শেষ, এমনে করলে নামাজ শেষ, আপনারা এত কিছু ঘুরাই লাইছেন, ব্যাপারটা কি তার নামাজ শেষ হয় না? কয় তোরা নামাজ ফরজ ইমামের পিছনে, আমরা নামাজ পড়েছি ইমামুল আম্বিয়ার পিছনে। ময়দানে যাদের মাথায় থাকবে এক একটা নূরের মুকুট, শেষ আলোচনা, বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে, না অনেকক্ষণ কষ্ট হয়েছে আপনাদের, আপনারা তো মিয়া বসে আছেন, যারা দাঁড়াই আছে তাদের তো কোমর ব্যথা করতেছে, সাইদ দেখি সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন তো শুনতে কেমন লাগে, আল্লাহুম্মা সাল্লি একটা তালোয়াত একটা কথা বুল ধরে, তো ওই মানুষটা যে দেড় ঘন্টা ওয়াইজ করলো ওইখানে বালত যেগুলো ছিল এগুলা নিছেন, তার মানে কি? বুল ধরার মানুষ অনেক আছে, আপনার জীবনেও দেখেন বুল ধরার মানুষ অনেক আছে, উৎসাহ দেওয়ার মানুষ নাই। অনেকে বলে যুবক খারাপ, আমি বলি যুবক খারাপ নয়, যুবকদেরকে আমরাই খারাপ বানাই দিচ্ছি, কথা বলেন ঠিক কি না? কেমনে এই যুবক পরীক্ষায় ফেল করেছে, আর একবার মাথায় হাত বুলাই দিয়ে বলো না এইবার ফেল করেছো, সামনে পাস করবে আরো ভালো করে বলো, তা না করে যার যা মন চায় তা শোনাচ্ছি, যুবক সুইসাইড
করে ফেলছে, এই সুইসাইডের পিছনে দায়ী আমরাও আছি। সেজন্য মনে রাখবেন, বদনাম নয়, উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এবার আমি শেষ কথায় চলে আসলাম, একটু খেয়াল করবেন, হজও ফরজ, জাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, কারো কোনো দ্বিমত নাই? কারো কোনো দ্বিমত না? এবার আল্লাহ পাকের হিকমতটা দেখেন, হজ ফরজ কিন্তু জীবনে একবার, যাদের শিকার আগ্রহ আছে তারা বলেন হজ ফরজ একবার, জাকাত ফরজ বছরে একবার, রোজা ফরজ বছরে একবার, নামাজ ফরজ ছয় মাসে দৈনিক, দৈনিক দৈনিক, তার মানে সব ফরজে আল্লাহর হুকুম, সব ফরজে আল্লাহর পছন্দ, হজ আল্লাহর পছন্দ, নামাজ আল্লাহর পছন্দ, কিন্তু সব ফরজ আর নামাজের মধ্যে একটু বেশ কম আছে। আরো সহজ করি, আপনি হজের জন্য সব প্রস্তুতি নিলেন, ওলামায়ে কেরাম মজুদ আছে, সব প্রস্তুতি নিলেন, শুধু যাওয়ার একদিন আগে আপনার বউ অসুস্থ, হজে যাওয়ার আগে একদিন আগে আপনার বউ, আপনার মা অসুস্থ, এবার আপনি বললেন হাই হাই, এদিকে কি সংসার সামলাবো নাকি এদিকে আমি হজে যাব। এবার রবের কাছে প্রশ্ন করলেন, আল্লাহ আমি কি করব? রব্বে করিম বলে, তাক তোর যাওয়ার দরকার নাই, পরে গেলে চলবো। সুবহানাল্লাহ, শুনি নাই আমি, অথচ ফরজ, বহুত দামি ইবাদত, আল্লাহ কয় থাক বাদ দে, পরে গেলে চলবো। জাকাত ফরজ, এই একদিন আগে শুধু ঋণে পড়ে গেছেন, একদিন আগে ঋণে পড়ে গেছেন, এবার বান্দা কয় আল্লাহ জাকাত তো আমার উপর ফরজ, আল্লাহ কয় কেডা কইছে, তোর না ঋণ আছে, ঋণ দে, জাকাত করে দিব। রোজা কত মজার একটা ইবাদত, ঠিক না? আপনি এখান থেকে যাচ্ছেন মনে করেন নরসিংদী, গরমকালের রোজা, এবার সারা রাস্তায় আপনি রোজা রাখতে পারবেন কি পারবেন না আপনি টেনশনে পড়ে আছেন, এবার আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো যে গরম পড়তেছে মনে হয় না রোজা রাখতে পারবো। রব্বে করিম বলে, সবর অবস্থায় রোজা রাখতে পারলে রাখ, কষ্ট হলে রাখিস না, ফরজ রাখলে চলবে। ফজর বেলায় সুযোগ দিছে, জাকাতের বেলায়, রোজার বেলায়, বান্দা তো ফাঁক না, দাঁড়াইতে দিলে বসতে চাই, বসতে দিলে শুইতে চাই, কয় সুযোগ তো পাইছি, সে আর নামাজ পড়ে না। আল্লাহ কয় কি হয়েছে? আল্লাহ ভাই একটু ব্যথা যে দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় দাঁড়াইতে পারস না? আল্লাহ না। আল্লাহ কয় বইয়া পর, বান্দা তো কয় খিতারে অন্য তিনটার মধ্যে ডাইরেক্ট একবার বলাতেই সুযোগ, পরে করলো চলবো এটাতে। হ্যাঁ আল্লাহ কোমরের মধ্যে একটা ফোড়া উঠছে, পারি না। আল্লাহ কয় শুইয়া পর, আল্লাহ গো যে শীত ঠান্ডা হনি আমার ডাক্তারের ধরতে নিষেধ করছে, আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবতে আছে প্রত্যেক ফরজকে দিছে জীবনে একবার নয়তো বছরে একবার, কিন্তু নামাজটা দিছে ডেইলি একবার নয় ডাইরেক্ট পাঁচবার, অন্য এবাদতের বেলায় আল্লাহ সুযোগ দিছে পারলে কর না পারলে নাই, কিন্তু নামাজের বেলায় কইতেছে দাঁড়াইতে না পারলে বৈশা পর, বৈশা না পারলে শুইয়া পর, শুইয়া না পারলে ইশারায় পর, অজু বানাইতে না পারলে তুই তায়াম্মুম কর, সান নাই। এমনকি আজরাইল আসার এক মিনিট আগেও যদি নামাজ ফরজ হয় এই অবস্থায় নামাজ। এবার বান্দা ভাবতে আছে কি রে নামাজে এমন আছে কি, কিছু তো একটা আছে। আরো সহজ করি, হজের যখন বিধান আসলো আল্লাহ জিব্রাইলের কয় জিব্রাইল ধরো এই হজের বিধানটা আমার নবীরে দিয়ে দিও, হজ ফরজ, জাকাত দিয়ে দিও, জাকাত ফরজ, রোজা ধরো দিয়ে দিও, রোজা ফরজ। যখন ওই নামাজের বেলায় আসলো জিব্রাইল কয় আল্লাহ দাও না আমি দিয়ে আসি, আল্লাহ কয় না জিব্রাইল যাকে দিয়েছো এতদিন দিয়ে এসেছো যাও ওনাকে গিয়ে নিয়ে আসো। সবগুলো উপর থেকে ফাটাইছে, নামাজের বেলায় যখন আসলো আল্লাহ কয় জিব্রাইল আমার হাবিবকে নিয়ে আসো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এখান থেকে ডাইরেক্ট ওইখানে নিয়ে যাইয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু ওয়া সালামু আলাইকা ইয়া নবী কথাবার্তা কইয়া তারপরে আল্লাহ নিজে আমাদের নবীকে গিফট করেছেন, হাবিব ধরেন এটা নামাজ দিছি আপনার, আপনি ভাইবা দেখেন এই নামাজে কি আছে। আমি আপনাদেরকে শুধু একটা, নামাজ অবস্থায় কেউ হাত কুলিয়ে ফেললে নামাজ থাকবো?
আওয়াজ জোরে কর না। নামাজ অবস্থায় কেউ হাত কুলিয়ে ফেললে নামাজ থাকবে? আল্লাহু আকবার, কোলা না বান্দা, আল্লাহু আকবার, কোলা না বান্দা, বান্দা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহলে নামাজ অবস্থায় হাত খোলা যাবে না, হাত খুললে নামাজ শেষ। সামি আল্লাহু লিমান, এখন কোন নামাজ আসেনি, একটু আগে না কইলেন নামাজে হাত খুললে নামাজ থাকে না, এখন কোন আসে ব্যাপারটা কি তাও কই ফরন দরকার পড়েছি বুঝার চেষ্টা করি নাই। আল্লাহ কয় আমি সেই নামাজের সিজদা চাই না যে নামাজে নামাজির কপালটা জমিনে ঝুঁকে যায়, আমি তো সেই নামাজি চাই যার নামাজে সিজদায় কপালটা ঝুঁকার আগে আমি রবের দরবারে তার মন ঝুঁকে যায়। আমি তো মনওয়ালা সিজদা চাই, সুবহানাল্লাহ, একটু জোর হইতো না? এবার আরো সহজ করি, দেখেন এই নামাজের ডিজাইনটা করছেন কে? আল্লাহ না বুঝে করছে, নিশ্চয় কিছু তো আছে, ওইটা বুঝলে না নামাজটা যখন পড়বেন তুই ডুববো সব। এখন নামাজ নামাজ চলে শুধু হাতটা পরিষ্কার হয়, এটা আর পরিষ্কার হয় না। এবার আসেন দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রত্যেকটা জায়গায় ধ্বনি এক, একটা জায়গায় ধ্বনি একটু ভিন্ন, যে জায়গায় হাত খুলছেন কত রহস্য জানেন, শুধু এতটুকু বুঝবেন না, এই নামাজ এমনি আসে নাই, রব মেরাজে নিয়ে গিয়ে নবীকে দিয়েছেন। এবার দেখেন প্রত্যেকটা রাখাতে এই কাজগুলা কয়বার দেখেন তো একটু, কে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, রুকু কয়বার, সামি আল্লাহু লিমান হামিদা, বৈঠক, সিজদা, কিরে প্রত্যেকটা কাজ একবার, সিজদা কেন দুইবার? কাই এমনে দিছে আরই। এবার আমাদেরকে মুরব্বীরা বলেছেন এই 24 ঘন্টা পড়া লাগে রে, বুঝিয়া পড়লে 10 মিনিট। যুবকরা তো কথা কয় না, একটু জোরে কর না, সাইনটিটা কষ্টটা কষেকটিটা এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল কিউব কত কিছু শিখেছি ও, জাননি ভাই বোর্ড, জাননি ভাই ট্রেন, সকালে যাইয়া হলের মধ্যে আমি কই আপনারা মিলেন সব রাজ্যের মুখস্থ করছে ঘুমাই নাই, সকালে যাইয়া এখন শিখছস না, কই শিখছ তো, প্রথম লাইনটা বুঝলে গেছি রে, তারপর সামনে জনের গুতাই এ প্রথম লাইনটা কস না, প্রথম লাইনটা কস না, প্রথম লাইনটা কস না, প্রথম লাইন কইয়া দিছে, তারপর অনর্গল লেখা শুরু হয়েছে, আছে না নাই? আছে। এবার একটু বোঝার চেষ্টা কর, বাই বাই কি কোনো সমস্যা? এবার একটু বুঝেন প্রত্যেকটা কাজের একটা রহস্য আছে। এবার দেখেন সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ আল্লাহর প্রশংসা, সবকিছু আল্লাহর প্রশংসা, কিন্তু নামাজে আল্লাহ অন্য কোনো প্রশংসার শব্দ ব্যবহার করে নাই, করেছেন আল্লাহু আকবার এক, দ্বিতীয় নম্বর প্রত্যেকটা কাজ একবার, সিজদা দিয়েছে দুইবার, কিন্তু দুইটা সিজদা দুই রকম। প্রথম সিজদা দেখেন সামিয়াল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার, ডাইরেক্ট। এবার দ্বিতীয়টা দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একটা দাঁড়ানো থেকে ডাইরেক্ট আর একটা বসা থেকে ডাইরেক্ট, সিজদাও দুইটা, স্টাইলও দুইটা, সুবহানাল্লাহ।
রুকুতে বলেন আজিম, সিজদাই বলেন আলা, তো দুটাই তো রবের প্রশংসা। কখনো কি ভেবেছেন রুকুই কেন বলতে হয় আজিম, সিজদাই কেন বলতে হয় আলা? সালাম দেওয়া তো সুন্নত, উত্তর দেওয়া তো ওয়াজিব। নামাজে হাজার বার সালাম দিয়েছেন দুই দিকে দুইবার, সুন্নত তো আপনি আদায় করেছেন, ওয়াজিবের হকটাকে আদায় করলো, উত্তর কি কখনো শুনেছেন? ভাবেন নাই কখনো। কখনো কি ভেবেছেন ফাকরাউ মা তায়াসসারু মিনাল কোরআন রবের হুকুম, কিন্তু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবকে কেন বরাদ্দ করা হয়েছে? ভাইয়েরা, নামাজ যদি বুঝতে পারি ঝগড়াই মন যাবে না, রবের মহব্বতে অন্তর সেজে যাবে। বলেন সুবহান আল্লাহ। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। যার যত শক্তি আছে ইমানে আওয়াজ একবার বলেন সুবহান আল্লাহ। হয় নাই আরেকটি ইমানে আওয়াজে বলেন সুবহান আল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই দুই হাত তুলে ইমানে আওয়াজে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।